এটা গুরুত্বপূর্ণ খবর। পুনর্বার আরো এজন ব্যক্তি আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসত, আর কার্বি আংলংত এজন যুবক এবার আক্রান্ত হয়েছে মারাত্মক করোনা ভাইরাসত। চেন্নাইত কর্মরত আছিল সেই যুবকজন, আর সেই যুবকজন করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছে। রাজ্যত পুনর বৃদ্ধি পাইছে করোনা আক্রান্ত লোকর সংখ্যা। কার্বি আংলংৰ এজন যুবক করোনা ভাইরাসত আক্রান্ত হওয়ার তথ্য লাভ করা হয়েছে। আর বোকাজানৰ দিলাই নিবাসী যুবকজন, চেন্নাইত কর্মরত আছিল সেই যুবকজন, বিশেষ রেল যোগে 16 তারিখে আহি উপস্থিত হয়েছিল গুৱাহাটীত। 16 মেত গুৱাহাটীত আহি উপস্থিত হয়েছিল সেই যুবকজন। আক্রান্তক ডিফুর সিংহাসন হোটেলত কোয়ারেন্টাইন করা হয়েছে। 24 বছরীয় যুবকজনের নাম হয়েছে প্রেম তামাং, আর প্রশাসনের ফলের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হওয়া নাই এই তথ্য। রাজ্যত পুনর্বার বৃদ্ধি পাইছে করোনা ভাইরাসত আক্রান্ত হওয়া লোকর সংখ্যা। কার্বি আংলংত এজন যুবক, কার্বি আংলংৰ এজন যুবক, সেই যুবকজন আক্রান্ত হয়েছে মারাত্মক করোনা ভাইরাসত। আর সেই যুবকজন কর্মসূত্রে আছিল চেন্নাইত। চেন্নাইরপরা যে বিশেষ রেল দিয়া হয়েছে সেই বিশেষ রেল যোগে গুৱাহাটী মহানগরীত আহি উপস্থিত হয়েছিল হি 24 বছরীয় প্রেম তামাং নামৰ সেই যুবকজন। আর তারপাছতেই সেই যুবকজনক কোয়ারেন্টাইনত রখা হয়েছিল ডিফুর সিংহাসন হোটেলত। 24 বছরীয় সেই যুবকজনৰ নাম হৈছে প্ৰেম তামাং, আৰু প্ৰশাসনৰ ফালৰ পৰা এই পৰ্যন্ত যদিও আনুষ্ঠানিক ঘোষণা কৰা হোৱা নাই, কিন্তু এখন তালিকা, এখন নোটিচ পোৱা গৈছে। সেই নোটিচখনত টেষ্ট ৰিপৰ্টত পজিটিভ অহা পৰিলক্ষিত হৈছে সেই যুবকজনৰ। প্ৰেম তামাং নামৰ সেই যুবকজনৰ শৰীৰত কৰোনা ভাইৰাছ পজিটিভ পোৱা গৈছে, য'ত টেষ্ট কৰা হৈছিল, স্বাস্থ্য পৰীক্ষা কৰা হৈছিল, আর স্বাস্থ্য পরীক্ষার পরবর্তী সময়ত পজিটিভ পোৱাৰ এই তথ্য আহি পৰিছে। আনুষ্ঠানিকভাবে যদিও ঘোষণা করা হোৱা নাই, কিন্তু কার্বি আংলংৰ সেই যুবকজন করোনা আক্রান্তর এই তথ্য পোহৰলৈ আহিছে। বোকাজানৰ দিলাই নিবাসী হৈছে সেই যুবকজন, আর সেই যুবকজন কর্মসূত্রে চেন্নাইত আছিল। চেন্নাইৰ পৰা তেওঁ বিশেষ রেল যোগে গুৱাহাটীত উপস্থিত হৈছিল হি 15 মেত, 16 মেত, আর তার পরবর্তী সময়ত ডিফুর সিংহাসন হোটেলত কোয়ারেন্টাইন করা হৈছিল সেই যুবকজনক। আর এই তথ্য আহিছে যুবকজনৰ শৰীৰত করোনা ভাইরাস পজিটিভ পোৱা গৈছে। এই মুহূর্তে আমাৰ সাংবাদিক সূৰজৰ সৈতে কথা পাতিব বিচাৰিছো। সূৰজ, সেই যুবকজনৰ যিটো টেষ্টৰ ৰিপৰ্ট পোৱা গৈছে, এটো কিমান সত্য, আৰু এই ক্ষেত্ৰত প্ৰশাসনৰ তৰফৰ পৰা এই পৰ্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা কৰা হোৱা নাই নেকি? হয় অংকিতা, আসলে এক উদ্বেগজনক খবর যে পুনের এজন লোক করোনা আক্রান্ত হয়েছে, আর প্রথমবার কার্বি আংলং জেলাত এই করোনার আক্রান্ত প্রথমজন ব্যক্তি উলিয়া হয়েছে। আর বোকাজানের ডিলাইট ঘর বলে জানিপরা গেছে। যুবকজন আসলে কর্মসূত্রে চেন্নাইত আছে, আর চেন্নাইর পর যরকার বিশেষ ট্রেন আছে, সেই বিশেষ ট্রেন যোগে 16 তারিখে গুৱাহাটীত আহি উপস্থিত হয়েছিল। আর গুৱাহাটীর পর তখন সিংহাসন হোটেল, ডিপুর যে সিংহাসন হোটেল আসে তাক কোয়ারেন্টাইন করবলে লো আনা হয়েছিল। আর কোয়ারেন্টাইন করার পিছন তখন যে সব আসলে সব টেস্টের কারণে পঠিয়া হয়েছিল, সব টেস্ট পঠিয়ার পিছন তখন কোভিড পজিটিভ পাওয়ার পিছন যাওয়া নিশায় হয়তো NMCS ভর্তি করা বলে আমি বিশেষ সূত্রের পর খবর পাইছো। আসলে এতালে যদিও কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা করা হওয়া নাই, কিন্তু এয়া আসলে যে সত্য সেয়া প্রমাণিত হয়েছে, কিয়নো কাৰ্বিৰ মন্ত্রী সুম ৰংহাঙে ইতিমধ্যে সেই বস্তু ফেসবুকত আপলোড করেছে, এই এখন যখন আপনাদের পজিটিভ টেস্ট রিপোর্ট কার্ড আছে সেইখনের সঙ্গে, আর তার পরে জানিব পৰা গৈছে যে আসলে এই কথাটো সত্য। আর আসলে যিজন যুবক আসলে আক্রান্ত করোনা আক্রান্ত হয়েছে, তেওঁ হইতে গুৱাহাটীৰ পৰা যখন বাসত আহিছিল আন 6জন ব্যক্তি সেইখন বাসতে আহিছিল ডিফুলৈ, আৰু সেই আন 6জন লোককো এটা ডিফুৰ বর্তমান সিংহাসন হোটেলতে কোয়ারেন্টাইন কৰি ৰখা হৈছে। অঙ্কিতা, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো সূৰজ আপোনাক এই মুহূৰ্তত। আৰু তেওঁৰ লগত আন 6গৰাকী ব্যক্তি আহিছিল সেই যুৱকজনৰ সৈতে, আৰু সেই যুৱকজনক ইতিমধ্যে হয়তো MMCHলৈ অনা বুলি তথ্য লাভ কৰা হৈছে, আৰু আন যি 6গৰাকী ব্যক্তি আছিল তেওঁলোককো কোৱাৰেণ্টাইন কৰা হৈছে। কিন্তু এতিয়া সম্ভাৱনা আহি পৰিছে বিভিন্ন প্ৰান্তত য'ত কৰোনা ভাইৰাছ পজিটিভ পোৱা গৈছে, সেই সিংহাসন হোটেলেই হওক বা অন্যান্য য'ত করোনা ভাইরাসের পজিটিভ কেস পোৱা গৈছে, সেই অঞ্চলসমূহ হয়তো কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হব। পরবর্তী সময় হয়তো গুৱাহাটী মহানগরীতো কালি দেখিবলৈ পোৱা গৈছে বহুকেইটা অঞ্চল এগৰাকী ব্যক্তি ঘূৰি ফুৰিছিল করোনা ভাইরাসের আক্রান্ত হওয়া, গতিকে আশঙ্কা ব্যক্ত করা হৈছে গুৱাহাটী মহানগরীর হয়তো কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও অতি শীঘ্রে বৃদ্ধি পাব। আর এই যুবকজন, চেন্নাইত কর্মরত যুবকজন, 16 মেত আহি গুৱাহাটীত উপস্থিত হয়েছিল, ডিফুত কোয়ারেন্টাইন হয়ে আছিল, আর সেই যুবকজনের শরীরত করোনা ভাইরাস পজিটিভ পোৱা গৈছে।